নমস্কার। সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে যেইভাবে শিক্ষিত বেকারের পরিমাণ এতটাই বেড়ে চলছে, যেটি আমি আমার কবিতার মাধ্যমে, আমার স্বরচিত কবিতার মাধ্যমে আমি আপনাদের কাছে পাঠ করে শোনাবো। অবশ্যই ভুল ত্রুটি হলে মার্জনা করিবেন। আর এই কবিতাটি আমার নিজের লেখা এবং কবিতাটির নাম হলো শিক্ষিত বেকার। বেকার শব্দটি বেকার, বাংলার ঘরে আজ হাজার হাজার বেকার মরে। বাংলা আমার, বাংলা তোমার, বাংলা ভালোবাসায়, সবাইর আশায়, সবাইর ভালোবাসায় বাংলা পূর্ণ হয়। বাংলার উত্তর ও দক্ষিণ, পূর্ব পশ্চিম, প্রকৃতির ভালোবাসায়, প্রকৃতির ছায়ায় দিয়েছে ঠেলে। জন্মেছি মাগো তোমার বাংলার কোলে, হাজারো লক্ষ বেকার আজ রাস্তায় ঢলে মরে। শিক্ষিত বেকারের নেই কো কোথাও ঠাই, যদি চাকরি পাই তবেই না ঠাই। তবু আমার একটাই ঠিকানা, আমি বেকার। কলম বলে আমায় ধর, লিখতে বসে পড়, হ্যাঁ আমি বেকার। উচ্চশিক্ষায় শিক্ষিত আমি, এমএ বিএড আরও কত কী এক্সপিরিয়েন্স, তবু আমি বেকার। হ্যাঁ আমি বেকার, মস্ত এক শিক্ষিত বেকার। আমার ঠিকানা এখন ওই শূন্য খাতায়, সরকারি কথায় লক্ষ লক্ষ চাকরি, কিন্তু সরকারি খাতায় শূন্য। চারিদিকে হাহাকার, বেকারের হাহাকার, বাংলা বেকার, মানুষ বেকার, শিক্ষিত বেকার, সবাই বলে বেকার। আর আপনিও শিল্প করুন, চপ শিল্প, ঝালমুড়ি শিল্প, ঘুগনি শিল্প, আরও কত কী। আজ পথে ঘাটে বেকার, ঘরে বাইরে বেকার, রাজপথে ফুটপাতে বেকার। ইচ্ছে, আশা, ভালোবাসা, শিক্ষক হবে, স্বপ্ন, অতীত পায়ের তলায় পিষে দাও। দিন যাবে, মাস যাবে, বছর যাবে, তবে শিক্ষক হওয়ার স্বপ্ন স্বপ্নই মুছে যাবে। 2012-তে এসএসসি, তারপরে 2016, তারপর আজও ছটি বছর। ও, তুমি চাকরি করবে, শিক্ষক হবে, প্রাইমারি হলে 10-12, আর আপার হলে 14-16, নবম দশম হলে ওই 16-18, আর একাদশ দ্বাদশ 20-25 হলেই চলবে, তবেই তুমি প্রতিষ্ঠিত শিক্ষক। শিক্ষা এখন রুগ্ন দশা, শিক্ষক হলো অন্তঃসলিল। স্কুল আছে তো শিক্ষক নেই, শিক্ষার্থী আছে তবু শিক্ষক নেই। শিক্ষা এখন উলঙ্গ দশা, যেমন তোমার আমার। নিয়োগ চাই, নিয়োগ, শিক্ষক নিয়োগ। তুমি রাস্তায়, পুলিশের কবজায়, হয়তোবা জেলে। শিক্ষক নিয়োগের দাবিতে তুমি রাজপথে, ঝড় ঝঞ্ঝা, মশা, লাঠি পেটা, তবু রাজপথে আন্দোলন, আরও আন্দোলন। কিন্তু আমি ঘরে, তোমরা ঘরের বাইরে। আমি সুযোগ সন্ধানী, তোমরা পরিশ্রমী। নমস্কার।